से तो से गुने दीवानी कौन आगुने से प्रेम आगुने से तो से गुने दीवानी ओ से जले पूरे मरते छे ভালোবাসার একটা আলাদা আগুন হয় সেই আগুনে যদি জ্বলে পুড়ে কেউ ছাই হয়ে যায় তবুও তার ভালোবাসা সার্থক হয় তাই না আর ভালোবাসায় যে ভালোবাসায় অত্যন্ত সুখ রয়েছে সেই ভালোবাসা কিন্তু ক্ষণিকের হয় সে ভালোবাসা কিন্তু চিরস্থায়ী হয় না আঘাত না পেলে কখনো ভালোবাসাকে মনে রাখা যায় না এটাই সাধুগুরু বৈষ্ণবের কথা ভালোবাসতে গেলে যতটা আঘাত পাবে ততটাই তাকে মনে পড়বে এবং ততখানি তাকে ভালোবাসবে তাই মহাজন বলছে সে তো সেই আগুনে দিবানিসি ও সে জ্বলে পুড়ে মরতেছে ও সে জনে পুরে মরতেছে তাই আহা হৃদয়ে যে ভালোবাসা আগুন জ্বলেছে হৃদয়ে যে ভালোবাসা আগুন জ্বলেছে নিতাই গোর হরি বল হরি বল আচ্ছা দেখা যাক এই মুহূর্তে কার কার হৃদয়ে ভালোবাসার আগুন জ্বলছে সবাই মিলে হাত উঁচু করে হরি বল করে বলো একবার তাহলে বুঝতেই পারবো যে এই মুহূর্তে কার কার হৃদয়ে ভালোবাসার আগুন জ্বলছে সে চলে পুরে ছাই হয়েছে
আকাশে জ্বলে পুড়ে ছাই হয়েছে, আকাশে জ্বলে পুড়ে ছাই হয়েছে, সদা মহানন্দে ভাসতেছে, সদা মহানন্দে ভাসতেছে, হৃদয়ে যে প্রেমে মাতোয়ারা, যে ভালোবাসে, যে ভালোবাসতে জানে আর যে ভালোবাসে সে সবাইকে একই রকম ভালোবাসে, তার কাছে কোনো বেশি এবং কম নেই, তাই কি বলছে, সে তো বিশ্বপ্রেমে, বিশ্বপ্রেমে
তাই একটা হয় নিষ্কাম প্রেম আরেকটা হয় সকাম প্রেম। সকাম প্রেম কোথায়? আমাদের মানুষের মধ্যে। নিষ্কাম প্রেম কোথায়? সেটাও আমাদের মানুষের মধ্যে। দুটোই কিন্তু আমাদের মানুষের মধ্যে। তবে তফাত, যে সকাম প্রেম করতে জানে সে কোনোদিন নিষ্কাম প্রেম করতে জানে না, আর যিনি নিষ্কাম প্রেম করতে জানে তিনি কোনোদিন সকাম প্রেম করতে পারে না। তাই আগে আগে নিষ্কাম প্রেম করো, তাহলেই কিন্তু তাকে পাবে, না হলে কিন্তু কোনোদিন পাবে না। তাই কি বলছে? আহা, সাধন প্রেমাননে প্রেমাননে জলে মইল ও তার কাম কামনা ভালো।